হ্যালো, আসসালামু আলাইকুম। লিসা টিউটর থেকে মহিউদ্দিন আরও একটি চমৎকার তথ্যবহুল বিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়াতে আপনি পটেটো হারভেস্ট অ্যান্ড পিকার জবে যেতে পারেন। পটেটো মানে গোলালু চাষ করা, তো এটি একটা ফার্মিং জব। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে অস্ট্রেলিয়াতে আপনি ফার্মিং বিষয়ে যাবেন, বিশেষ করে পটেটো চাষ এবং যে পটেটো মানে গোলালুর যে ইয়ে রয়েছে পরিচর্যা করা সেই রকম কাজে, তাহলে আপনি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজে আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। তো এখানে আপনার বয়স যদি 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট হন, ইংরেজি জানেন, তাহলে আপনি এই জবটিতে আবেদন করতে পারবেন। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে এই জবটিতে আবেদন করবেন, তাহলে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, নিজে নিজেই আপনার মোবাইল থেকে আবেদনটি করতে পারবেন। আপনার কোনো এজেন্সি বা দালালের সাহায্য লাগবে না। প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা অস্ট্রেলিয়া ফর্ম্যাট সিভি ও কাভার লেটার রেডি করতে হবে। তো সেটি কীভাবে রেডি করবেন, প্রথমে আপনার নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে দিবেন। আর যদি আপনার লিঙ্কডইন কোনো প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর যদি না থাকে আপনারা এটি রেডি করে নেবেন। আর তারপর আপনাকে এখানে কিন্তু ছবি দেওয়া যাবে না, ছবি দিলে অস্ট্রেলিয়া ফর্ম্যাট তারা গ্রহণ করে না, তো ছবি দিতে দিবেন না। তারপর আপনি দিতে পারেন আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বিশেষ করে আপনি যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন কোম্পানিতে ফার্ম ওয়ার্কিং জব হিসেবে কাজ করেছেন সেইগুলো অভিজ্ঞতাগুলো তুলে ধরবেন। তারপর আপনি আপনার ওয়ার্কিং হিস্ট্রি দিতে পারেন, আপনি বিভিন্ন কোম্পানিতে জব করেছেন সেই হিস্ট্রিগুলো দিতে পারেন। তারপর আপনি এডুকেশন ব্যাকগ্রাউন্ড দিবেন, বিশেষ করে পাশের সন রেজাল্ট, আপনার বোর্ড, ইউনিভার্সিটি এগুলো। তারপর আপনি অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার পাসপোর্ট সার্টিফিকেট কোনো মিল নাই, কোনো সমস্যা নেই, আপনার সার্টিফিকেট কেউ চেক করতে আসবে না, তো দয়া করে এডুকেশন দিতে চেষ্টা করবেন। তারপর আপনি দিতে পারেন আপনার বিভিন্ন স্কিলস, আপনি যে স্কিলস অর্জন করেছেন সেই স্কিলগুলো তুলে ধরবেন। তারপর আপনি ডিজিটাল স্কিল, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সুন্দর করে সাজিয়ে লিখে দেবেন। তারপর দিতে পারেন ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা বা চ্যারিটি ওয়ার্ক আমরা বলি, আর আপনার হবি যদি সিভিতে পর্যাপ্ত জায়গা থাকে। আপনার সিভিটি হবে 2 পেজের, তো বেশি করার কোনো দরকার নেই। তারপর আপনার রেডি করতে হবে একটা কাভার লেটার। তো কাভার লেটার নর্মালি আপনি কী লিখবেন, আপনি যে অস্ট্রেলিয়াতে বিভিন্ন কোম্পানিতে যেতে চান সেখানে আপনি ওই কোম্পানিকে কী সার্ভিস দিবেন সেটি সুন্দর করে ব্যাখ্যা করে দিবেন। আর আপনি যে মানে বিভিন্ন কোম্পানিতে অভিজ্ঞতা অর্জন করেছেন সেই অভিজ্ঞতার আলোকে একটু লিখে দিবেন। তো হয়ে গেল আপনার সিভি কাভার লেটার। আর কাভার লেটার নর্মালি কিন্তু 1 পেজেরই হয়। তো আপনার আবেদন করবেন কীভাবে, আপনি জাস্ট একটা আমি এজেন্সির ঠিকানা দিয়ে রাখবো, ওই এজেন্সিতে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তাদের মেইল কালেকশন করবেন, মেইল কালেকশন করে ওই ইমেলে আপনার সিভি কোয়ালিটি পাঠিয়ে দেবেন। তো ওই এজেন্সি যদি আপনাকে কোয়ালিফাইড মনে করে তখন তারা আপনার জন্য স্পন্সর্ড কোম্পানি খুঁজে দিবে। তো আপনার কিন্তু বেনিফিট হলো এরকম, আপনার কিন্তু টাকা পয়সা খরচ হবে না, এজেন্সি আপনার টাকাও চাবে না, কারণ এজেন্সিগুলো কোম্পানির সাথে সেরকম একটা ডিল করা থাকে, তারা ওই কোম্পানি থেকে একটা ভালো অ্যামাউন্ট পায়, সেজন্য তারা কর্মী থেকে কোনো টাকা চার্জ করে না। এছাড়া আপনি যদি কোম্পানিতে সরাসরি আবেদন করতে চান, আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ওই লিঙ্কে গিয়ে অনেক কোম্পানি পেয়ে যাবেন অস্ট্রেলিয়া, সেখানে তাদের কাছে আবেদন করবেন। তো কীভাবে একটা কোম্পানিতে সিভি কাভার লেটার পাঠাতে হয় কেউ যদি না জানেন, আমার ভিডিও লাস্টের দিকে দেওয়া থাকে, আমি দিয়ে রাখি আপনাদের সুবিধার্থে, যেন আপনারা নিজে নিজেই দেখে শিখে আবেদন করতে পারেন। তো এখানে স্যালারি পাবেন কত, তো অস্ট্রেলিয়া কিন্তু ভালো স্যালারি, আর অস্ট্রেলিয়া কিন্তু একটা বিরাট বড় দেশ, একটা মহাদেশের সমান। অস্ট্রেলিয়া মহাদেশে কিন্তু অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এই কয়েকটা দেশ, পাপুয়া নিউ গিনি, তো সেখানে অস্ট্রেলিয়া সবচেয়ে বড়। আর অস্ট্রেলিয়া কিন্তু পুরোটা জোরে মহাদেশ দখল করে আছে, এত বড় দেশ। আর এখানে ফার্ম ওয়ার্কার প্রচুর চাষ করা হয়, মানে ফার্মিং জব করা হয়, তারা কিন্তু মেশিনের সাহায্যে সব কাজ করে। তো তো আপনার একটা সুবিধা হলো এরকম, আপনাকে কিন্তু হাতে কোনো কোথায় কাজ করতে হবে না, মেশিনের সাহায্যে টোটাল কাজগুলো করবেন। তো আপনি জাস্ট তাদের কাছে পাঠিয়ে দিলে তারা কিন্তু আপনাকে ভিডিও কলে ইন্টারভিউ নিতে পারে। আপনি কী কী সুবিধা পাবেন, তো আমি স্যালারির কথা বলছিলাম, এখানে 4-5 লাখ টাকা আপনি অনায়াসে আয় করতে পারবেন। আর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় কথা, আপনি যাইতে পারলে আপনার ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন, একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনি এখানে স্যালারি পাবেন এত, আর আরও যে সুবিধাগুলো রয়েছে, আপনি যে তাদের ফার্ম থাকে, ফার্মের সাথে বিরাট বড় ফার্ম, ফার্মের সাথে তাদের কোয়ার্টার করা থাকে, যেগুলো যারা তার শ্রমিক নিয়োগ দেয় ওই শ্রমিকের যেন থাকতে পারে, খাইতে পারে, তো এগুলো কিন্তু ওই কোম্পানি ফার্মে কিন্তু বহন করে থাকে। আপনার কিন্তু টাকা মানে টাকা পয়সা লাগবে না, খাওয়া থাকা এগুলো কোম্পানি থেকে আপনি পেয়ে যাবেন। তারপর আপনি অস্ট্রেলিয়াতে গেলে কিন্তু আপনাকে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে এই কোম্পানি করে দিবে, তো এটা একটা আপনার জন্য চমৎকার সুযোগ।
তো আপনি আরো সুবিধাগুলো পাবেন কোম্পানি থেকে। আপনি এই যে পেনশন পাবেন, তারপর ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন, নানা অফার রয়েছে, এইগুলো কিন্তু আপনি অস্ট্রেলিয়া কোম্পানি থেকে পাবেন। তো এছাড়া যে সুবিধাগুলো রয়েছে, আপনি তাড়াতাড়ি ফ্যামিলি 6 মাস পরে ফ্যামিলি ভিসা যেন আবেদন করতে পারবেন। যদি আপনি যে এখানে ভালো স্যালারি পান, ভালো আয় করেন, তো সেখানে ফ্যামিলি নিয়ে যেতে পারবেন। এটা চমৎকার সুযোগ। আর অস্ট্রেলিয়াতে কিন্তু আপনার শিক্ষা চিকিৎসা টোটালি ফ্রি পাওয়া যায়, নাগরিক অনেক সুবিধা তো রয়েছে, এটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনি ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাস শেষে 160 ঘন্টা কাজ। আর আপনি বছর 2 দিন ছুটি পাবেন সপ্তাহে, শনিবার এবং রবিবার, সেই 2 দিন ওভারটাইম কাজ করতে পারবেন। এছাড়া আপনি বছরে 28 দিন ছুটি পাবেন। 28 দিন ছুটি মানে আপনি সেখানে কোম্পানিকে টোটাল ছুটি দিয়ে 28 দিন আপনাকে একা রাখছে, তখন আপনি বিভিন্ন দেশে ঘুরতে পারেন বা বাংলাদেশে আসতে পারেন ছুটিতে, বা আপনি যে দেশের নাগরিক সেই দেশে যেতে পারবেন। তো কোম্পানি আপনাকে রিটার্ন টিকিট দেবে, এটা তো আমাকে শুধু। তো আপনার বয়স যদি 18 থেকে 55 বা 60 বছর হয়, আপনি শারীরিকভাবে ফিট, ইংরেজি জানেন, লেখাপড়ার কোনো সমস্যা নেই, তাহলে আপনি জবটিতে আবেদন করতে পারবেন। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই ভিডিওগুলোকে লাইক করে দিবেন, আরও কিছু জানতে হলে কমেন্ট করতে পারেন, আর সাবস্ক্রাইব করলে আপনারই লাভ হবে, কারণ আমরা রেগুলার আপডেটের যে জবগুলো পাবলিশ হয় সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, যেন আপনি সবার আগে আবেদনটি করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনাকে আমাকে সাপোর্ট করতে চান, আমার চ্যানেলটিকে আরও এগিয়ে নিতে চান, আপনার আমার ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দিবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আপনার অন্য দেশে আবেদন করতে চান, জার্মানি, ইটালি, আয়ারল্যান্ড, ফ্রান্স, সব দেশের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, সেগুলো আপনারা চেক করে দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা, আবার কথা হবে আগামী ভিডিওতে।